এখন পর্দার তীর ঘিরে স্থাপিত হচ্ছে বড় বড় স্থাপনা, গড়ে উঠছে রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান। আগে যেখানে ভর করত ভাঙন আতঙ্ক, এখন সেখানে গড়া হচ্ছে ভবিষ্যৎ কাঠামো। পদ্মার ভাঙন এখন যেন রূপকথার গল্প শরীয়তপুরের নড়িয়াবাসীর কাছে। বাঁশতলা, মুৎফলগঞ্জ, কেদারপুর, চণ্ডীপুর, সুরেশ্বর ছিল প্রচণ্ড ভাঙন কবলিত এলাকা। বর্ষা এলেই পদ্মাপাড়ের মানুষের দিন রাত কাটত আতঙ্ক, আর্তনাদ ও হাহাকারে। কিন্তু এলাকার মানুষের সুদিন ফিরে এসেছে, নদী রক্ষা বাদ বদলে দিয়েছে জনজীবন। যেটুকু আছে এটুকের ভিতরে চুপা চাপা করে থাকতেছি, কোনো সমস্যা হয় না। আর বেরিবাদের আগে এলো আমরা টেনশনে ছিলাম, হ্যাঁ এই বুঝে আইলো ভাঙিয়া গেল, এই বুঝে ভাঙিয়া আইয়া পড়লো, এখন খুব শান্তিতে আমরা আছি। বেরিবাদ যদি আরও আগে দেওয়া হইতো তাহলে মনে করেন যে আরও মানুষের দৌড়াদৌড়ি করতো না, বহুত মানুষ গেছে গা বুঝলেন। আলাই দিলে এই বেরিবাদ আলাই দিলে সুখে শান্তিতে যারা বাঁধছে তাকে আলাই দেন ভালো রাখে। নড়িয়া জাজিরার পদ্মার ডানতির রক্ষা প্রকল্পে স্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে, এতে ব্যয় হবে 1,417 কোটি টাকা। এই মেগা প্রকল্পের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে, পদ্মার তীর রক্ষা বাঁধ যেন এখন পর্যটন নগরী। এটা বর্তমানে প্রায় একটা ট্যুরিস্ট প্লেসের মতো হয়ে গেছে, তো আর কি এই জায়গায় তারা যে পাথর দিয়ে পার বাঁধছে, এই কারণে আমাদের আর কি হাঁটা চলার একটা সুন্দর একটা জায়গা তৈরি হয়ে গেছে। আর পরিবেশটা অত্যাধিক মনোরম পরিবেশ হওয়ার কারণে মানুষজন অনেকেই ঘুরতে আসে। এই এলাকার মানুষ কিন্তু ব্যবসা বাণিজ্য নিঃশেষ হয়ে গেছিলো গা। আমাদের এখানে এই মুফতুন বাজারেও আমাদের প্রায় 300 দোকানদার ব্যবসা বাণিজ্য থেকে নিঃস্ব হয়ে গেছে, তাদের দোকানপাট সহ তাদের জমি জমা নদীতে ভেঙে নিয়ে গেছে। তারা এক পর্যায়ে দীর্ঘদিন তারা বেকার ছিল, এখন কিন্তু দেখেন আমি এখানে বসে আছি একটি রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমি করেছি। এখানে যে দর্শনার্থী ঘুরতে এসে কিন্তু দূর দূরান্ত থেকে, আমাদের জেলা থেকে, জেলার বাইরে থেকে কিন্তু দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে। 50 বছরের ভাঙন কবলিত এলাকা এখন পরিণত হয়েছে নিরাপদ বসবাসের স্থান, এতে নদী ও নদীর তীর ঘিরে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণের ফলে নদীর তীরে নতুন বসতি গড়েছে অনেক পরিবার। আমি তো নদী ভাঙ্গার লোক, আমি আমার কিছুই নাই। নদী ভাঙ্গার পরে থেকে আমরা যে আমার যে আগে এমপি ছিল সেই ইচ্ছা করলে বেরিবাদ রইতো, তাইলে আমরা থাকতে পারতাম, কিন্তু সেই এমপি আমাকে বেরিবাদ দেয়নি গা। 2016 থেকে 2019 সাল পর্যন্ত 4 বছরে পদ্মার ভাঙনে অন্তত 15,000 পরিবার, ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়ে যায়। মা বাবা সহ আত্মীয় স্বজনের কবর পর্যন্ত হারিয়েছে অনেকেই।